বাঁকুড়া শহরে সবজি বিক্রি করতে এসে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু সবজি বিক্রেতার। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনা বাঁকুড়া বিকনা এলাকায়। প্রতিদিনের মতো আজও ভোরে মাঠ থেকে সবজি তুলে সাইকেলে করে সেই সবজি বাঁকুড়া শহরের বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন বছর 48-এর কুড়ারিয়া গ্রামের গৌতম সিংহ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে বিকনা কর্মতীর্থের কাছে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ওই গাড়ির চাকায় তার মাথা ও পা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই ঘাতক গাড়িটি চম্পট দেয়। ঘটনার সময় কাছাকাছি কেউ না থাকায় গাড়িটি চিহ্নিত করা যায়নি। পরে স্থানীয়রা রাস্তার উপর গৌতম সিংহের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দেন। খবর দেওয়ার পর প্রায় 45 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ রাস্তায় ফেলে শুরু হয় পথ অবরোধ। এলাকাবাসীর দাবি, একদিকে রাস্তার বেহাল দশা আর অন্যদিকে পুলিশের নজরদারির অভাবে যানবাহনের বেপরোয়া গতির কারণে বারংবার এমন দুর্ঘটনা ঘটছে। ঘটনা বলতে স্পটে তো ধরুন তখন তো কেউ থাকেনি, আমরা খবর পাওয়ার পর এলাম আর কি। তো এসে পরে দেখলাম যে সাইকেল পড়ে আছে রাস্তার সাইডে, আর উনিও পড়ে আছেন রাস্তার সাইডে। তো মাথা তুলে দেখলাম যে মাথার উপর দিয়ে গেছে আর কি গাড়িটা পুরো, আর পা একটা গেছে, পাটা ভেঙে গেছে পুরো, আর মাথার উপর দিয়ে পুরো গেছে মাথাটা, মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না আর কি। মাথাটা দেখে পরে মানে বোঝা যাচ্ছে না যে কে। উনি বাজারে যাচ্ছিলেন সবজি নিয়ে, সবজি বিক্রি। হ্যাঁ, প্রায় দিনেই যায়, দু একদিন ছাড়া ছাড়া যায় বাজার। পুলিশের ভূমিকা এখানে ধরুন খুবই খারাপ, মানে আমরা আসার পর ফোন করেছিলাম পুলিশে, কিন্তু পুলিশ এলো তো মোটামুটি 45 মিনিট পর। তো দিনের পর দিন হয়েই যাচ্ছে, পুলিশের তো কোনো এখানে পাত্তা নেই। বা 15-20 বার ফোন করার পরও একজন স্যার এসছেন, তিনি এসে বলে বডিটা তুলো। তো এটা যেমন রাস্তার কুকুর বিড়াল আছে যেমন ফেলে দেয় রাস্তাতে, এরকম করে এসে বলে তুলতে, আমরা বডি তুলতে দিই না, আমরা ওয়ার অফিসার আসুক, ও আগে ব্যবস্থা করুক তারপরে। এটাই আর কি। তার নাম নরেন সিং, নরেন চন্দ্র কি গৌতম চন্দ্র সিং। সে কোথায় যাচ্ছে? বাঁকুড়া যাচ্ছে সবজি নিয়ে। কি মনে হয় এই রাস্তাটা কি হবে? রাস্তাটা হাই স্পিডের জন্য, বেপরোয়ার জন্য। আরে বেপরোয়া কেন হবে না, অনেক রকম তো জ্বালাতন আছে প্রশাসনের, অনেক দিক দিয়ে তো জ্বালাতন আছে, তাহলে বেপরোয়া তো হতেই হবে। তার দিকে ড্রাইভারকে কি বলবো, ড্রাইভারকেও নিজেকে বাঁচতে হবে বলুন, আর কিভাবে বাংলা ভাষায় বুঝাবো। সামনে পিছনে যদি ধাওয়া করে তাহলে তো কি হবে একটু বুঝতে পারছেন, একটা গাড়ির সাথে ড্রাইভার, সেও তো বাঁচতে চাইবে যে আমার যাতে কিছু না লাগে, কিছু না হয়, সেও চেষ্টা করুন। যে গাড়ি তো তার কোনো খোঁজ পাওয়া যায়নি? না, তার গাড়ি কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার নাম? বিশেষ কুমার সিংহ।